লাগে না দেই তো ভাগ করে আপু তুমি বললেই আমার প্রমোশনটা হয়ে যায় তা দন দেই গাজা তো খাওয়াটা ভালোই দেখলে কিন্তু গুণ হইব এই যে কেউ দেখবো না দেখছে বলে তো মন হয় না হাপা প্লিজ আফটার অল আমি তোমার ভাই গ্রাজুয়েট সামান্য একটা কনস্টেবলের চাকরি করা আমাকে কি মানায় তুই যাবি নুরু নুরু দূর কেউ না নুরু একবার কয় গরু আবার কয় নুরু আমার মনে গাঁজা খাইছে টাকা আমি খাই নাই আমি খাই নাই আমি ঠিক আছি নুরু নুরু দত্তরে ভোজা নাক ভোটা কইরা পালাইছি দরজা কই তালা পাইছি অমনও ঢুকি নাই ঢুকি নাই ঢুকছি মনে মনে ঢুকছি বলুন যাব না আবার তুই গাঁজা খেয়েছিস ধরছি ভালো মনে খেয়ে দিছি না টোকাইয়া টায়ার পোড়াই দিছে গন্ধ ঢুকছে নুরু আমি যাই হ্যাঁ হ্যাঁ বলছি কে রবি ছাদ থেকে পড়ে গেছে কখন কিভাবে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ডাক্তারকে খবর দে আমি আসছি এক্ষুনি কি ব্যাপার কি হয়েছে দেখো না তোমার ছেলের কাণ্ড আবারও ছাদ থেকে লাফ দিয়ে হ্যাঁ বলো কি দেখি দেখি আমার কিছু হয়নি আব্বু শুধু শুধু আম্মু অস্থি ডক্টর না তেমন কিছু হয়নি হাত পা সব ঠিক আছে দেখি তো বাবা তোমার বুকটা এত বড় দাগ কি হয়েছিল কি আর হবে ওই একই ঘটনা বছর খানেক আগে ছাদ থেকে লাফিয়ে পড়ে পাঁজরের দুটো হাড় ভেঙে যায় অপারেশন করতে হয় অপারেশনের দাগ কি অত সহজে যায় ব্যাড ভেরি ব্যাড অত উঁচু থেকে আর কখনো জাম্প করবে না রাইট আর হিরোয়ে ভরে গেছে সমস্ত বাংলাদেশ আর আমরা এই পুলিশ ডিপার্টমেন্ট তার কোনো হদিশি খুঁজে পাব না দিস ইজ দ্য মেইন রোড হ্যাঁ আপনাদের এলাকা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল টেকনাফ থেকে নাক্ষানছড়ি থাইল্যান্ড মায়ানমার অর্থাৎ বারবার উপকূল সহ পাহাড়ি পথ ধরে আসছে এসব মাদক দ্রব্য এই গোল্ডেন ট্রায়াঙ্গেলই হচ্ছে মাদক পাচারের আন্তর্জাতিক করিডোর শুধু মাদক পাচারই নয় সেই সঙ্গে আন্তর্জাতিক চোরাচালানি গোষ্ঠী অস্ত্র সরবরাহ সহ এই অঞ্চলের নানা প্রকার অস্থিরতা অশান্তির বীজ বপন করে চলেছে কিন্তু হাউ লং কতদিন এর একটা অবসান হওয়া উচিত পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আর কত এবার চলুন কোবরা সাহেব চলুন লাভ নেই কোনো লাভ নেই কোনো তথ্য কোনো সূত্রই তুমি বের করতে পারবে না বের করাই পুলিশের কাজ তা যেমন করেই হোক বল তোদের নাটের গুরু কে বল আনোয়ারকে কে খুন করেছিল বল আমি কিন্তু একদিন ছাড়া পাবো কিন্তু সেদিন তুমি ছাড়া পাবে না কোবরা সাহেবের কেস কোটে উঠবে মাদক চোরা চালান তার উপর খুন নির্ঘাত ফাঁসি হবে হারামজাদা আমার ছেলের ফাঁসি হবে আর সেই খবর শুনতে হচ্ছে আমাকে না 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 এই বাংলাদেশে আমি আর ব্যবসা করব না রিল্যাক্স নানা রিল্যাক্স কোবরা শুধু আপনার ছেলেই নয় আমারও বন্ধু পার্টনার তাকে ফাঁসি দেয় সাধ্য কার যেভাবে হোক কোবরাকে আমি মুক্ত করবই এই খবর নে কোন কোর্টে কেস আর জজকে কি করি কি করি
না ভালো করে ধরি, পড়ে গেলে ভেঙে দিব। বাবা রে, আরে টাকা রে টাকা, টাকা এত গরম দেখতে না জানি কেমন, একটু দেখি না, না 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 দেখুম না, দেখুম না, দেখুম না, না না। নুরু কে? ও ম্যাডাম, এই একজন মোটা খাটো দেখতে গুন্ডা মতো এই বাক্সটা দিয়ে গেছে। আর এই চিঠি? জজ সাহেবা, আপনার কোর্টে আমার ছেলে কোবরার কেস, তাকে বেকসুর খালাস দিবেন, এটা আমার অনুরোধ। এই ছোট্ট অনুরোধটুকুর জন্য 2,00,000 টাকা আশা করি যথেষ্ট। বেগম সাহেবা, আর লোকটা বললো এই বাক্সে 2,00,000 টাকা আছে, এই যে। একটা বালির আমি নেই বেগম সাহেবা, মুখটা কইছি দিব না, নিব না, আমার কি দোষ? ঘুষ? আমার পিয়ন আমার হয়ে ঘুষ নিয়েছে? তোকে তোকে আজ আমি পুলিশে দেব। হ্যাঁ, আমারই তো দিবেন। আপনার উকিলে যে টাকা খাইয়া খাইয়া ভালোবাসে জেলে ঢুকায়, আর চোর বদমাশিরা সালাই আনে, এখন পুলিশে দেন না কেন? এই যে আপনার ভাই, যাইতাছি। আসল চোর তো ধরতে পারেন না, সব ঢাল গরিবের উপর। অর্ডার, অর্ডার। সমস্ত তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি কোবরা একজন বিদেশি নাগরিক এবং মাদক পাচারকারী দলের নেতৃস্থানীয় সদস্য। তার জামিনের আবেদন নামঞ্জুর করে কোবরাকে 3 দিনের পুলিশ রিমান্ড প্রদান করছে। বল কোবরা বল, এই নানাকে আমার বাপু, মাই ফাদার, পুরো নাম নাথুয়া নারাং। আপা আপা, রবি, আমাদের রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? ছুটির পর বাড়ি ফিরেনি, স্কুলও নেই। আছে কোথাও, খুঁজে দেখ। খুঁজে কোনো লাভ নেই জজ সাহেবা, আপনার ছেলে নানার কোলে। নানা তাকে আপাতত আদর্শ আগে রেখেছে। ইউ বাস্টার্ড! কি করবো বলুন, টাকায় যখন কাজ হলো না, তাই দেখি ছেলে বিনিময় কাজ হয় কিনা। কোবরার যে শাস্তি আপনি দেবেন নানারে আদালত, আপনার ছেলেকে একই শাস্তি দেবে। তাহলে তুই সেই শয়তান? নানা, আমার রবির কিছু হলে, হ্যালো 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 হ্যালো, আব্বু আব্বু আমাকে যেতে দাও। বড় ভালো ছেলে। সকল সাক্ষী ও পুলিশ রিপোর্ট থেকে এটাই প্রমাণিত যে আসামি কোবরা নিঃসন্দেহে অপরাধী। একজন বিচারককে 2,00,000 টাকা ঘুষ দেবার হোতা, আনোয়ার হত্যাকারী এবং ড্রাগস পাচারকারী দলের নেতা নাথুয়া নারাং ওরফে নানার বাংলাদেশি এজেন্ট, তারই পুত্র ওই কোবরা। কোবরার যে শাস্তি আপনি দেবেন নানারে আদালতও আপনার ছেলেকে একই শাস্তি দেবে। অর্ডার, অর্ডার। আদালত আসামি কোবরাকে আফিম, চরস, হেরোইন পাচার এবং আনোয়ার হত্যার সহিত জড়িত থাকার জন্য বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির 30, 32, 38 এবং 379 ধারা মোতাবেক এই আদালত আসামিকে 14 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করছে। শুনল না জজ সাহেব? শুনল না আব্বা? দিয়ে দিল আমার কোবরাকে 14 বছরের জন্য ঢুকিয়ে দিল। এই, আমিও তোকে 14 বছরের জন্য ঢুকিয়ে দেবো। আম্মা! না না না,
তোকে আমি জেলের ভাত খাওয়াবো না, তোকে আমি দেশে নিয়ে যাব। আমার ক্ষেতের ফসল আফিম, আফিমের দানা খাবো। না না, এই ড্রাগস, নেশার ইঞ্জেকশনটা ঢুকিয়ে দে।